2023-24 অর্থবর্ষে এই খরিফ মরশুমে আপনারা যদি আপনাদের ধান সরকারি মূল্যে সরকারি কেন্দ্রে বিক্রয় করতে চান, তাহলে কবে থেকে বিক্রয় করতে পারবেন, অর্থাৎ কবে থেকে ধান কেনা শুরু হবে আর কোথায় কোথায় গিয়ে আপনারা আপনাদের ধান বিক্রয় করতে পারবেন, এমনই কিছু গুরুত্বপূর্ণ তথ্য আজকের এই ভিডিওতে আমরা জেনে নেব। অনুরোধ রাখবো ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। নমস্কার, আপনারা দেখছেন মাল্টি গাইড চ্যানেল, আপনাদের সাথে আমি আছি বিশ্বজিৎ। পশ্চিমবঙ্গ সরকার এই বছর কবে থেকে ধান কিনছেন? দেখুন, এখানে বলা হচ্ছে 2023-24 খরিফ বিপণন মরশুমে পয়লা নভেম্বর 2023 থেকে পশ্চিমবঙ্গ সরকার ধান কেনা শুরু করবেন। রাজ্যের সব ব্লকে যেখানে ধান হয় সেখানে স্থায়ী ধান ক্রয় কেন্দ্রগুলির সিপিসি বা মোবাইল সিপিসির মাধ্যমে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের কাছ থেকে ধান ক্রয় শুরু হবে। এছাড়াও বিভিন্ন প্রাথমিক কৃষি সমবায় সমিতিতে, কৃষি সমবায় বিপণন সমিতিতে, স্বনির্ভর গোষ্ঠীগুলির সংঘ বা মহাসংঘ, কৃষি উৎপাদক সংস্থা অথবা কৃষি উৎপাদক কোম্পানি, রাজ্যের বিভিন্ন জায়গায় আগাম নোটিশ দিয়ে ক্যাম্পের মাধ্যমে ধান কিনবেন। সরকারি ছুটির দিন বাদে প্রতিদিন সকাল 9টা থেকে বিকাল 3টা পর্যন্ত এই ধান কেনার কাজ চলবে। তো বন্ধুরা, আমরা জেনে নিলাম 2023-24 খরিফ মরশুমের সরকারি মূল্যে আপনারা যদি ধান বিক্রয় করতে চান সরকারি ধান ক্রয় কেন্দ্রে, তাহলে আপনারা কবে থেকে বিক্রয় করতে পারবেন এবং কোথায় গিয়ে আপনারা বিক্রয় করতে পারবেন। এই ছিল বন্ধুরা আজকের এই ভিডিও আপনাদের জন্য। আশা করছি ভিডিও আপনাদের কাছে তথ্যমূলক। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করে আপনার সকল বন্ধুদেরকে আনতে সাহায্য করবেন। আগামী দিনে আর কি বিষয় ভিডিও আপনারা দেখতে চান অবশ্যই তা ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে অবশ্যই ক্লিক করবেন। ফিরে আসবো আবারও কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে। ততক্ষণের জন্য আপনারা সকলেই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।